এই মুহূর্তে সবচেয়ে বড় খবর রাজ্য রাজনীতিতে ত্রিপুরাতে 10,323 এর চাকুরি নিয়ে বিজেপি সরকার কি নাটক চলছে না টালবাহানা, এই নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলো বাম কংগ্রেস এবং মোথা বিভিন্ন পর্যায়ে প্রতিবাদে সরব হয়েও শেষ পর্যায়ে বিজেপি দ্বিতীয়বারে ক্ষমতায় এসে মসনদে বসার পর থেকে চাকুরি হারা শিক্ষক শিক্ষিকাদের পাশে থাকবে এখন কে দেখবেন। সিম্পল একটা উদাহরণ দিচ্ছি, ভোটের সময় ভোট আসে তবু কিন্তু ভোটের সময় নেতাদের দেখা মিলে, কিন্তু এই 10,323-এর শিক্ষক শিক্ষিকাদের পাশে কিন্তু তো সরকার নেই। মানুষের নাটক, মানুষের টালবাহানা, কিন্তু বিজেপির কয়েকজন নেতৃত্ব দেখে সরাসরি সেই ত্রিপুরা রাজ্যের রাজনীতিতে আপনারা জানতে পারবেন বা বুঝতে পারবেন। কিন্তু এই যে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বলেছিলেন 2018 সালের বিধানসভা নির্বাচনে বামপন্থীদেরকে যখন ক্ষমতা থেকে হারিয়ে বিজেপি ক্ষমতা এসেছিল নিয়ে বলেছিল আগরতলার স্মার্ট সিটি হবে, সে আগরতলার বর্ষণের জল 1 মিনিট কিংবা 1.5 মিনিট জল হলে সেখানে বন্যার প্লাবন দেখা যায়। কিন্তু রাজ্য রাজনীতিতে বিষয়টা 10,323-এর কথাটি কেন স্বয়ং মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা খতিয়ে দেখছেন না? এই বিষয়ে কি আপ্রাণ সাধারণ মানুষের পাশে দাঁড়াবে কে? জনজাতি ভোটাররা এবার কি বুঝতে শিখেছেন? অন্যদিকে ভোট ভাগাভাগি, ভোট ভাগ বসিয়ে কিন্তু বিজেপি ক্ষমতায় এসেছে। ধরুন সিম্পল একটা উদাহরণ দিচ্ছি, 10,323-এর রাজপথ যখন হইচই কাণ্ড তখন বিজেপির নেতা মন্ত্রীরা দাপিয়ে বুক ফুলিয়ে বেড়াচ্ছেন, কিন্তু এই রাজ্য রাজনীতিতেই মোহনপুরের বিধায়ক, তিনি কৃষি মন্ত্রী রয়েছেন, এর আগে বিগত 5 বছরে ছিলেন তো তিনি শিক্ষামন্ত্রী, তার ছেলে তার পরিবার অনেকটাই কাজ করে নিয়েছেন, অনেকটাই ব্যবসা বাণিজ্য করে নিয়েছেন, তবু এই 10,323-এ শিক্ষক শিক্ষিকাদের পাশে নেই কেন সরকার, এটা জানতে চাই ত্রিপুরার জনজাতি ভাই ও বোনেরা এবং পাহাড় থেকে সমতল। প্রিয় দর্শক বন্ধু, আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আর এই চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।